আসসালামু আলাইকুম, আমি উদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা দেখব লুক আপ ফাংশন। এক্সেলের অনেকগুলো ফাংশন আছে, সে ফাংশনের মধ্যে লুক আপ ফাংশন খুবই অন্যতম, এবং ভিলুক আপের চাইতেও এটা আরও বেশি পাওয়ারফুল। কেন পাওয়ারফুল আমরা সেই জিনিসগুলো দেখব। তো এখানে আমরা যেমন আইডি নাম্বার, ফার্স্ট নেম, সেকেন্ড নেম, ডিপার্টমেন্ট, আমরা এখানে আইডি নাম্বার যখন দিচ্ছি সেমভাবেই ভিলুক আপের মতো কাজ করতেছে। বাট এটাকে ভিলুক আপের যে প্রবলেমগুলো আমরা ফেস করি, যে কলাম নাম্বার কত, ইন্ডেক্স নাম্বার কত, এই জিনিসগুলো আমাদের এখানে দিতে হবে না। সেই জন্য বলতেছি যে ভিলুক আপের চাইতে বেশি পাওয়ারফুল বা ভিলুক আপের দিন শেষ লুক আপের বাংলাদেশ। তো আমরা এখানে প্রথমে যে কাজটা করতে চাচ্ছি, আমরা এটাকে আমরা টোটাল একটা ড্রপ ডাউন ক্রিয়েট করেছি, সেটা ডাটা ভ্যালিডেশন। অর্থাৎ এখান থেকে আমরা ডাটা ভ্যালিডেশন দিয়েছি, তারপরে আমরা এই জায়গাটায় আমরা এখন ভিলুকআপ বা লুকআপ করবো, আমরা ভিলুকআপ করবো না, লুকআপ ফাংশন আমরা নিয়ে নেব। লুকআপ ফাংশন আমরা যদি এখানে কল করি, এলও ডবল ও লুকআপ, এই লুকআপ ফাংশনকে যখন আমরা কল করেছি তখন কি বলতেছে, লুকআপ ভ্যালু, কাকে খুঁজতে যাচ্ছি আমরা, একে খুঁজতে যাচ্ছি। আমরা একটা আইডিতে দেখাচ্ছি, আমরা এখানে একাধিক হতে পারতো বা আমরা একাধিক ডাটা থাকতে পারতো, কোনো সমস্যা নেই, বাট আমরা শুধু একটা জায়গা থেকে দেখাচ্ছি। লুকআপ ভ্যালু, লুকআপ ভেক্টর, এখানে লুকআপ ভেক্টর বলতে বোঝাচ্ছি আমরা এই যে আমাদের এখানে যে আইডিটা আছে এইটুকু, এইটুকু দেখছি। অর্থাৎ এখানে আমাদের লুকআপ ভেক্টর আমার কী হবে, বা লুকআপ অ্যারে কী হবে আমাদের, লুকআপ ভ্যালু বা অ্যারেটা কী হবে আমাদের, এই অ্যারেটা আমরা এটাকে বোঝাচ্ছি আমরা। তারপরে আমরা সাধারণত ভিলুকআপে কী কাজ করে থাকি, এখানে লুকআপ কি কলাম ইন্ডেক্স নাম্বার আমাদের এই ক্ষেত্রে এখানে দিতে হচ্ছে না। তাহলে আমরা এটিকে যদি ইন্টারপ্রেস, অর্থাৎ ক্লোজ ব্র্যাকেট করে ইন্টারপ্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি আমরা এই 115 নম্বর আইডিতে নাম আছে কি, ফার্স্ট নেম আছে হামিম, এই হামিম। আমরা যদি এখানে দেই এটাকে 112 দেই, তাহলে আমরা দেখতে পাবো সুলতান, 112 নম্বর যে আইডিটি আছে এখানে সুলতান চলে আসছে। এখন আমরা এইটাকে আরও এই দিকে টেনে দেওয়ার জন্য বা ডাইনামিক করার জন্য আমরা যে কাজটা করতে পারি, এই যে B6, অর্থাৎ আমরা কী দিয়েছি, B6 থেকে আমরা C20 পর্যন্ত আমরা সিলেকশন করে দিয়েছি, অর্থাৎ অ্যারেটা বা লুকআপ ভেক্টরটা। আমরা এই B6টাকে আমরা, অর্থাৎ বি কলামটাকে আমরা একটা অ্যাবসোলিউট করে দিই, আমরা বি কলামটাকে আমরা অ্যাবসোলিউট করে দিছি। এখন যদি এই ফাংশনটা আমরা যদি এদিকে টেনে দিই, তাহলে আমরা দেখতে পাবো এইখানে আমাদের কী আছে, এই B6 টেনে দেওয়ার পরে আমরা এই নট অ্যাভেলেবল চলে আসে। রিজন হলো আমরা এই যে সিক্স, অর্থাৎ যে কলামটা, এই যেটাকে আমরা অ্যাবসোলিউট করে নিই, যার কারণে আমাদের এখানে K6 চলে আসছে, এখানে K6 চলে আসে। তাহলে আমরা এই জায়গাটায় আমরা J6টাকে যদি আমরা অ্যাবসোলিউট বা এটাকে লক করে দিই আমরা ডলার সাইন দ্বারা, আমরা সাধারণত লক করে থাকি F4 অথবা FN F4 একসাথে প্রেস করে। এটা কম্পিউটার উপর ডিপেন্ড করে বা ল্যাপটপের উপর ডিপেন্ড করে, কিবোর্ডের উপর ডিপেন্ড করে যে আপনি অনলি F4 প্রেস করবেন নাকি FN এবং F4 একসাথে প্রেস করবেন। তাহলে এখন আমাদের যে কাজটা হয়ে গেল, এখন যদি আমরা এই ফাংশনটাকে এইদিকে টেনে দিই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই 112 যে আছে সুলতান, এবং দ্বিতীয় নাম মাহমুদ, এবং ডিপার্টমেন্ট সেলস, ডেজিগনেশন ডিভিশনাল ম্যানেজার, তারপরে হচ্ছে জব লোকেশন CTG, প্রত্যেকটা চলে আসছে। বাট আমরা এখানে যদি, এখানে সুবিধা হলো প্রথমত আমরা কলাম এবং ইন্ডেক্স নাম্বার আমাদের লিখতে হয় নাই, যে কলাম নাম্বার ইন্ডেক্স আমার লিখতে হবে, তারপর যদি এটাকে এক্স্যাক্ট ম্যাচ করতে হবে, এটা কিছু লিখতে হয় না আমাদের কিন্তু। বাট আরেকটা মজার হলো, আমরা যদি এইটাকে এই যে ইনসার্ট করি, ইনসার্ট, তাহলে কিন্তু আমাদের এই কোনো চেঞ্জ হচ্ছে না, কোনো চেঞ্জ হচ্ছে না আমাদের, ইনসার্ট করলে আমাদের কোনো চেঞ্জ হচ্ছে। রিজন হলো আমরা যখন এই যে এটাকে দিয়েছি, অথবা আমরা যদি এখানেও যদি ইনসার্ট দেই, সেখানেও কিন্তু আমাদের কোনো সমস্যা হচ্ছে না। কারণ রিজনটা হলো আমরা যে Ctrl-Z দিয়ে এটা ব্যাকে যায় প্রত্যেকটার, এখানে অটোমেটিক আমাদের এই যে C20 থেকে যেটা রেঞ্জ আছে, এই রেঞ্জটা আমাদের অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, অটোমেটিক আমাদের রেঞ্জগুলো চেঞ্জ হয়ে যাবে আমাদের। কারণ আমরা এইখানে যা দিয়েছি, এখান থেকে যদি আমরা ইনসার্ট করি, তাহলে আমাদের এখানে পরিবর্তন হবে। রিজন হলো আমরা এই প্রথম B6 থেকে C20 দিয়েছি, তখন আমাদের অটোমেটিক এটাকে চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। বা আমরা এখানেও যদি দিই, আমরা দেখতে পারি এই যে এখানেও যদি দিই আমরা ইনসার্ট করি, তাহলে আমাদের কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ আমাদের নামগুলো কিন্তু ঠিকই থাকতেছে। তাহলে কি এটা কি ভিলুকআপের চাইতে কি এটা কি পাওয়ারফুল বেশি না?
আমরা এখন যারা ভিলুকআপ ইউজ করি তাদের ক্ষেত্রে লুকআপ ফাংশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন। তারপর যদি না বুঝতে থাকেন অবশ্যই কমেন্টস করবেন। লেকচারটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, নিজে শিখবেন অন্যদের শেখাবেন। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।